তো আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদা ও যোগানের ভারসাম্য দাম ও পরিমাণ এই সম্পর্কে একটু আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমরা যদি মনোযোগ সহকারে শোনো তাহলে আশা করি তোমরা পাঠ্যপুস্তকের একবার দেখলে তোমাদের হয়ে যার কথা তো আজকে তোমাদের চাহিদা ও যোগানের ভারসাম্য দাম ও পরিমাণ এইটি দেখার আগে আমরা দেখব যে আহ স্থিতি স্থাপক এবং অস্থিতি স্থাপকের যে একটা স্বরূপ আছে যে চিত্র আছে আমরা সেটা একটু আলোচনা করে নেব তার আগে আমরা দেখব যে চাহিদার স্থিতি স্থাবকতা বলতে কি বুঝি আহ ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা বলতে আমরা কি বুঝি এটা আমরা বলতে বুঝি যে আমরা তো জানি যে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা জি বাড়ে তাই না

আমরা যদি দেখি যে চাহিদার দামের ভিত্তিতে দুই প্রকার একটা চাহিদা চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা এখন তোমরা বলতে পারো যে সার স্থিতিস্থাপক চাহিদাটা কি অস্থিতিস্থাপক চাহিদাটা কি আমি চিত্রের সাহায্যে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তন হার বেশি হয় এটা একটু খেয়াল করবা দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হয় তাহলে সেটা স্থিতি স্থিতিস্থাপক চাহিদা বোঝা গেছে আজকে বাজারে দামের পরিবর্তন হলো 10% দামের কমে গেল তাহলে চাহিদা যদি 10% এর বেশি বাড়ে মাছের দাম হঠাৎ করে আজকে 10% কমে গেছে অনেক মাছ আসছে 10% দাম কমে গেল তাহলে দেখা গেলো চাহিদা 10% এর বেশি বেড়ে গেল অত বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট তো সেইটা যদি হয় তাহলে সেটা আসলে স্থিতিস্থাপক চাহিদা তাহলে আমরা সংজ্ঞাটা আর একটু আলোচনা করি দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হয় তবে তাকে আমরা কি বলবো স্থিতিস্থাপক চাহিদা বলবো বুঝছো এখন আমরা একটা চিত্র দেখি চিত্রটা দেখা যাচ্ছে একটা চিত্র দেখো বোর্ডে একটা চিত্র দেখা যাচ্ছে কিনা জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা দেখা গেলে আমরা এই ভূমি অক্ষ আর উলম্ব অক্ষ আছে ভূমি অক্ষে সবসময় সময় চাহিদার পরিমাণ বা যোগানের পরিমাণ যাই ধরো কেন আর উলম্ব অক্ষে বা লম্ব অক্ষে সব দাম নির্ধারিত থাকে তো এখন যদি আমরা দেখি দাম যখন ছিল ওপি তখন চাহিদার পরিমাণ ছিল ওএম দাম কমে ওপি ওয়ান হলো তখন চাহিদা বেড়ে হ্যাঁ এই দূরত্বর চেয়ে এই দূরত্ব বেশি তার কারণ হচ্ছে দাম এর যতটুকু পরিবর্তন হয়েছে তার সে চাহিদার পরিবর্তন হয়েছে বেশি এই জন্য এই ছবিটা যেন উল্টা না হয়ে যায় এইটার চেয়ে এটা কম না হয় তাহলে উল্টো হয়ে যাবে এই দামের পরিবর্তন যেটুক হইছে আগে ছিল ওপি সেখান থেকে এখন হলো ওপি তাহলে কমে গেল কতটুকু ওয়ান আর আগে ছিল আমার চাহিদার পরিমাণ ও এম এখন সেখানে চাহিদা বাড়ছে এম এমন তাহলে আমার পিপিওানের চেয়ে এম এমন বেশি এইখানে আমরা বোর্ডে দেখি পিপিওন পিপিও লেস দেন এম এমন তাহলে এই এইটুক কিন্তু বেশি এইটার চেয়ে কম তাহলে আমার এই সংজ্ঞার সাথে মিল আছে কিনা দেখো দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হয় তাহলে তাকে আমরা বলবো স্থিতিস্থাপক চাহিদা আর অস্থিতিস্থাপক চাহিদা আছে তার উল্টোটা এরকম উল্টো এই দেখো এবার আগের ছবিটা দেখো দামের পরিবর্তন যতটুকু হয়েছে তার চেয়ে কম আলো কি চাহিদার পরিমাণ দামের পরিবর্তন যাই হোক না কেন চাহিদার পরিমাণ কম যদি মনে করো আগে মাছের দাম দশ পার্সেন্ট কমছিল চাহিদা বেড়ে গেছিল বিশ এখন মাছের দাম দশ পার্সেন্ট বেড়ে গেল তাহলে চাহিদার পরিমাণ ফাইভ পার্সেন্ট কমে গেল মোটামুটি দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার কম হয় তাহলে সেটা আসলে অস্থিতিশবক চাহিদা তোমরা এইটা যদি বুঝে থাকো তার উল্টাটা আসল এই দাম যখন ছিল ওপি ওপি তখন চাহিদার পরিমাণ ছিল ওএম দাম যখন ওপি অন হলো চাহিদা কমে অন হলো তাহলে পি পি অন এর চেয়ে এম এ কম এখানে দেখ উল্টাটা পি পি অন গ্রেটার দ্যান এম এ ওয়ান তাহলে এই এইটা এই সংখ্যাগুলো আমরা একটু আগে দেখে নিলাম এখন আমরা আসি ইকুইলিব্রিয়াম যেটা সেটা সম্পর্কে আলোচনা ভারসাম্য সম্পর্কে তোমরা দেখা যায় দেখতে যায় আচ্ছা এই যে ভারসাম্য ভারসাম্যটা আমরা আজকে দেখো চাহিদা যোগানের ভারসাম্য আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব কিভাবে নির্ণয় করব আগে তাহলে আমরা ভারসাম্য সম্পর্কে একটু ধারণা নেই ভারসাম্য শব্দটির ইংরেজি ইকুইলিব্রিয়াম শব্দটি ল্যাটিন অ্যাকুয়াস এবং লিব্রা শব্দ থেকে উদ্ভূত হয়েছে ইকুয়াস শব্দটি অর্থ হলো সমান আর হ্যাঁ লিব্রা শব্দটির অর্থ হলো সমভার তাহলে ইকুইলিব্রিয়াম শব্দটি দ্বারা কি বোঝাবে দুটি পরস্পর বিরোধী ভারসাম্যের সাম্যাবস্থা সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম ভারসাম্য অবস্থা যেমন আমরা দাড়িপালা যদি দেখি দাড়িপালার এক কোনা এক পাশে যদি পাঁচ কেজি বাট দাও আর এক পাশে যদি পাঁচ কেজি চাল উঠাই দাও তাহলে একটা ভারসাম্য আসে না দুই পাশে যদি আমার ওজন সমান থাকে তাহলে একটা ভারসাম্য আসে না জি স্যার হ্যাঁ তাহলে চাহিদা এবং যোগানের ভিতরও একসময় একটা ভারসাম্য আসে সেই ভারসাম্যটা এখন সংজ্ঞাকারে যদি আমরা দেখি দামে বাজারে দ্রব্যের চাহিদা এবং যোগানের পরিমাণ একটা স্থিতি অবস্থার সৃষ্টি হয় তাকে ভারসাম্য দাম বলে এবং ওই সময় ওই ওই দামে চাহিদা এবং যোগানের পরিমাণ আসলে ভারসাম্য পরিমাণ তাহলে দুইটা জিনিস একটা হচ্ছে হলো ভারসাম্য দাম আর একটা হচ্ছে হলো ভারসাম্য পরিমাণ তাহলে তাহলে বাজারে ক্রেতা এবং বিক্রেতার যোগানের ঘাত প্রতিঘাতে বাজারে ক্রেতা ক্রেতার পক্ষ থেকে আসে কি ক্রেতার পক্ষ থেকে আসে চাহিদা আর যোগান আসে বিক্রেতার পক্ষ থেকে তাই না কম দামে কিনতে চাই তাই না ক্রেতা বাজারে গেলে তো তুমি পাঁচ দোকান ঘুরবা তুমি তো কম দামে কিনতে চাওয়া আর বিক্রেতা সে কি চাবে সে বেশি দামে বিক্রি করতে চাবে তাই না

যে দাম নির্ধারিত হবে সেটি আসলে হলো ভারসাম্য দাম বুঝা গেছে ভারসাম্য দাম জি ভারসাম্য দামটা হচ্ছে হলো সেই দাম বা তুমি যদি বাজারে যে দেখো যে 10 ডালা মাছ আসছে তুমি প্রথম থেকে মাছের দাম শুরু করলে যে ভাই এই মাছের দাম কত সে বলো যে 400 টাকা তুমি বলে যে 200 টাকা হবে বলো যে না হবে না সে বলো যে 50 টাকা কম দেন তুমি চলে গেলে আরেক আরেক জেলের কাছে সেখানে যে বললে এই মাছের দাম কত তিনশো টাকা দুইশো টাকা হবে না হবে না পঞ্চাশ টাকা কম দেন তুমি সেখান তো চলে গেলে আরেকজনের কাছে যে দেখলে কিন্তু সবাই প্রায় এই এই কথাগুলোই বলছে তুমি তখন আবার গোড়ায় চলে আসলে এসে বললো যে ভাই ঠিক আছে তুমি আরো বিশ টাকা বা তিরিশ টাকা বেশি নিয়ে না আমার মাছগুলো দাও তো সে বললো যে না স্যার আমার মাছ বেশি দামে কিনা আপনি এক কাজ করেন আর পঞ্চাশ টাকা আমাকে বাড়াই দেন তাহলে মাছ নিয়ে যান এই যে দুইজনের ভিতর দর কষাকষি হলো সে কি করলো সেও শার্ট দিল সেও সার দিল কি করলো ওই চারশো টাকা থেকে নামতে নামতে টাকায় দাঁড়ালো আর তুমি দুইশো টাকাতে উঠতে উঠতে তিনশো টাকা গেলে এইটা চাহিদা এবং ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারিত হলো সেটা হচ্ছে ভারসাম্য দাম আর যে পরিমাণ যে পরিমাণ আহ তুমি জিনিস কিনলে সেটা হচ্ছে ভারসাম্য পরিমাণ একটা দামে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ কিনলে সেটা হচ্ছে পরিমাণ আর যে দামে তুমি কিনলে সেটা হচ্ছে ভারসাম্য দাম তাহলে ভারসাম্য দাম বাজারে ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগানের ঘাত প্রতিঘাতে কোন দ্রব্যের দাম ও পরিমাণ নির্ধারিত হয় যে দামে কোন দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তাকে হলো ভারসাম্য দাম বলা হয় সংখ্যাটা বুঝ ক্লিয়ার হইছে জি স্যার হ্যাঁ এইটা আবার স্বয়ং একে আবার কিন্তু স্বয়ংক্রিয় দামও বলা হয় এইটা স্বয়ংক্রিয় দাম কেন বলা হয় এই দামটা কেউ চাপায় দেয় না এবং কেউ বলেও দেয় না সরকারও বলে দেয় না না যে এর নিচে দাম বিক্রি হবে না বা এর উপরে যাওয়া যাবে না এরকম বা কোনো মালিকও চাপায় দেয় না এটা হচ্ছিল ক্রেতা এবং বিক্রেতার মাঝে কষাকষির মাধ্যমে একটা একটা দাম এসে দাঁড়াবে সেটা আবার স্বয়ংক্রিয় দামও বলে এটা অটোনামাস বুঝছো এটা কারোর কারো চাপাই দেওয়া জিনিস না এখন আমরা আসি ওই ভারসাম্যটা দেখানোর আগে আমরা আর আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন চলক সম্পর্কে আলোচনা করব এটা তোমরা সংজ্ঞাকারও পাবা বিভিন্ন জায়গায় চাহিদা যোগানের অপেক্ষক দামের উপর দ্রব্যের পরিমাণে নির্ভরশীলতার প্রকাশ নির্ভরশীলতার প্রকাশটা কি চাহিদা অপেক্ষা কিডির সময় ফাংশন অফ পি ফাংশন অফ পি আর যোগান অপেক্ষক হচ্ছে কিউ এস কিউ সমান সমান ফাংশন অফ পি আর ভারসাম্য হবে কি এই চাহিদা অপেক্ষক সমান সমান যোগান অপেক্ষক কিউডি সমান সমান কি এস এখন এইখানে তোমরা একটু বলতে পারো যে স্যার কিউডি সমান ফাংশন অফ পি কি এখানে এখানে একটা আছে স্বাধীন চলক একটা আছে হলো অধীন চলক তাহলে স্বাধীন চলক চলক কাকে বলে আগে তাই বলো চলক কাকে বলে গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশি পরিবর্তনশীল এবং যাদের মান ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাদেরকে আমরা চলক বা ভেরিয়েবল বলি চলক চলক হচ্ছে হলো ভিন্ন রাশি যার মান পরিবর্তন হয় ভিন্ন অবস্থায় ভিন্ন মান গ্রহণ করে আর ধ্রুবক আছে কি যে না তার মান কোন পরিবর্তন হবে না কনস্ট্যান্ট থাকবে সেটা স্থির থাকবে তাহলে চলক এবং ধ্রুবক একটা উল্টা জিনিস আলাদা জিনিস চলক সাধারণত আমরা বড় এক্স ওয়াই জে বি এস ইত্যাদি দ্বারা প্রকাশ করি আর প্রকাশ করি ছোট হাতের এ বি সি ডি এক দুই তিন আলফা বিটা গামা ইত্যাদি দ্বারা আর অপেক্ষক হচ্ছে কি অপেক্ষক হচ্ছে হলো দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক যে সমীকরণের সাহায্যে দেখানো হয় যেমন কিউ ডি ফাংশন অফ বি এটা একটা অপেক্ষক ডি সমান ডি ফাংশন অফ পি এটা হচ্ছে একটা অপেক্ষক তাহলে অপেক্ষক হচ্ছে কি দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক যে সমীকরণের সাহায্যে দেখানো হয় সেটা হচ্ছে হলো অপেক্ষক বা ফাংশন বলে আমরা ম্যাথমেটিক্সে যদি করে থাকো তোমরা সেখানে ফাংশন পাবা তো এখন হচ্ছে চাহিদা অপেক্ষক সমান সমান ডি ডিমান্ড এই কিউডি দিয়ে আমরা ডিমান্ড বুঝতে চাইছি পরিমাণ কিউ আছে হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড চাইদার পরিমাণ সমান সম কি ফাংশন অফ পি মানে ফাংশন অফ পি এখানে স্বাধীন চলক আর অধীন চলক চলককে আমরা কয় ভাগে ভাগ করি দুই ভাগে একটা আছে স্বাধীন চলক আরেকটা আছে অধীন চলক স্বাধীন চলক মানে কি অধীন চলক স্বাধীন চলক মানে কি যে চলকের মান সেই কোনো পরিবর্তন হয় না সে যেটা গ্রহণ করে সেটাই থাকে সেটাই হলো স্বাধীন চলক আর অধীন মানে কি যে ওই ও যারা গ্রহণ করে ওর মানের সাথে সাথে এর মান পরিবর্তন হয়ে যায় সেটা আসলে অধীন চলক তাহলে এই কিউডি সমান সমান ফাংশন অফ পি এখানে স্বাধীন কোনটা বলো তো এর ভিতর স্বাধীন আছে অধীন আছে কোনটা স্বাধীন কোনটা অধীন বলো তো এই পি আসলে স্বাধীন চলক পি এর মান যদি 10 টাকা হয় তাহলে কিউডি হবে 10 পি এর মান যদি 15 হয় তাহলে কিউডি হবে 15 তাহলে এইটার সাথে সাথে এইটা পরিবর্তন হচ্ছে তাহলে এটা আসলে কি একটা আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা আছে হলো ডিফারেন্ট তাহলে দেখা যাচ্ছে কি ভেরিয়েবল কয় প্রকার দুই প্রকার একটা আছে কি স্বাধীন চলক আর একটা আছে অধীন চলক ডিপেন্ডেন্ট যেটা নির্ভরশীলতা চলক তাহলে কিউটি সমান ফাংশন অফ পি পি আছে স্বাধীন চলক পি এর মানের সাথে পরিবর্তনের সাথে সাথে কিউটির মান পরিবর্তন হয় তাহলে এখানে স্বাধীন চলক কোনটা আবার যদি আমরা ধরি ডি ফাংশন অফ পি পি আছে প্রাইস মূল্য দাম যদি আট টাকা হয় তে চাইদা হবে আট মনে করা এই দামের সাথে সাথে চাইদা ডি পরিবর্তন হয়ে গেল দাম যদি 12 হয় ডি পরিবর্তন হয়ে গেল দাম যদি 20 হয় ডি পরিবর্তন হয়ে গেল তাহলে এইটের সাথে ডি পরিবর্তন আছে তাহলে এখানে পি আছে স্বাধীন চলক ডি আছে চলক অধীন চলক বা নির্ভরশীল চলক তাহলে ভারসাম্য আসবে কিভাবে চাইদাapekক সমান সমান ভারসাম্যapekক কি ডি সমান সমান কিউএস ভারসাম্য বুঝছো যেখানে কিউডিএস হলো চাহিদার পরিমাণ কিউএস হল যোগানের পরিমাণ পিএস এর দাম আর এফ এস অপেক্ষক নির্দেশক চিহ্ন তাহলে আমরা চলক ধ্রুবক এবং অপেক্ষক এর সম্পর্কে একটু ধারণা পেলাম সাধারণত একটু ধারণা বুঝ পাইছো জি স্যার জি স্যার তাহলে চলক হচ্ছে হলো কয় প্রকার চলক দুই প্রকার স্বাধীন চলক অধীন চলক আর অধীন চলক হ্যাঁ অধীন চলক অধীন মানে কি ওই যে মনে করো আম গাছে যে পর থাকে সে পর কার রস খায়

এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা যদি এটা ভালো বুঝতে পারো তাহলে তোমরা লিখতে পারবা সুন্দর করে এই ছবিটা এই ছবিটা দিয়ে উদ্দীপক তৈরি হবে এইখানে একটা সারণী আছে দেখো দ্রব্যের দাম যখন ছিল দশ টাকা তখন চাহিদার পরিমাণ ছিল দুইশো একক তখন যোগানের পরিমাণ ছিল চারশো একক দাম যখন কুমে নয় টাকা হলো তখন চাহিদার পরিমাণ কি হলো বেড়ে গেল বেড়ে গেল জি আড়াইশো হলো আর জোগানের পরিমাণ কি হলো কমে গেল দাম কমে গেলে জোগান জোগান কমে না দামের সাথে জোগানের সম্পর্ক কি সমমুখী আর চাহিদার সম্পর্ক বিপরীতমুখী আমরা জানি দাম বিপরীতমুখী এটা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে এটা তো আমরা জানি জি আর জোগানের সাথে দ্রব্যের দামের সম্পর্ক কি দাম বাড়লে যোগান বাড়ে দাম আরো বাড়লে যোগান আরো বাড়ে তাই না তাহলে দেখা যাচ্ছে কি দাম যখন 9 টাকা 8 টাকা হলো তখন চাইদার পরিমাণ ছিল 300 একক চাইদার পরিমাণ দেখো বাড়তেছে আর যোগান কমতেছে যোগানের পরিমাণ দাঁড়াইছে 300 একক দাম যখন 8 টাকা থেকে 7 টাকা এসে দাঁড়ালো চাইদার পরিমাণ আরো বাড়লো যোগান আরো কমলো দাম যখন 6 টাকা তখন চাইদার পরিমাণ আরো বাইরে 400 টাকা হলো আর যোগান এসে দাঁড়ালো 200 টাকা তাহলে আরো দেখুন একটা জিনিস দেখো যে দেওয়া আছে যে জিনিসটা দাম যখন ছিল 8 টাকা তখন চাহিদার পরিমাণ ছিল 300 একক দাম দাম যখন ছিল 8 টাকা তখন চাহিদার পরিমাণ ছিল 300 একক আর যোগানের পরিমাণ ছিল 300 একক তাহলে এটা কি এটা আমি এত সময় যা বুঝালাম এখন তোমরা বলো এটা কি এখানে কিন্তু 250 ছিল 350 কিন্তু এখানে দাম যখন ছিল 8 টাকা তখন চাহিদার পরিমাণও একক আর যোগানের পরিমাণ বিশালা মাছ বিক্রি করতে জেলেরা মাছ নিয়ে গেল তখন সেই বাজারে যদি পঞ্চাশ জন ক্রেতা থাকে যে ওই মাছ কিনার তাহলে জেলেরা ভালো দামে মাছটা বিক্রি করে ফেললো তখন দেখা যাচ্ছে জেলেরাও চিন্তা করবে যে না ওখানে যে মাছ আমরা নিয়ে যাই ভালো দামে সব মাছ বিক্রি করে আসতে পারে তাহলে এখানে চাহিদা এবং যোগান সমান দেখা যাচ্ছে কি যে যে সালা মাছের যে চাহিদা এখানে আছে সেই পরিমাণ লোকই এখানে আসছে যার দরুন দেখা যাচ্ছে যে মাছ অতিরিক্ত বাইসে নেই নষ্ট হচ্ছে না কম দমে বিক্রি করতে হচ্ছে না তাহলে দেখা যাচ্ছে ভারসাম্য পরিমাণ হবে সেই পরিমাণ যেখানে চাহিদার পরিমাণ যা হবে যোগানের পরিমাণও তাই হবে তাহলে দেখা যাচ্ছে কি তার এইখানে এইখানে এসে দাঁড়াচ্ছে কি এটা হলো ভারসাম্য দাম এটা তো দাম টাকা আর এটা হচ্ছে পরিমাণ তিনশো একক এটা হচ্ছে পরিমাণ তাহলে এই এইটাকে যদি আমরা এখন চিত্রে দেখাতে যাই তখন আমরা কি দেখতে পাব তখন আমরা ভূমি অক্ষে লেখি চাহিদা এবং যোগানের পরিমাণ আর উলম্ব অক্ষে লেখি দাম ঠিক আছে এই যে এস এস ড্যাশ আর ডি ডি ড্যাশ রেখা যে বিন্দুতে মিলিত হলো বিন্দুতে সেটা হচ্ছে এই দামে দামে চাহিদা এবং যোগানের পরিমাণ যখন হয় তখন ভারসাম্য প্রকাশ করে এই আর বিন্দু হচ্ছিল ভারসাম্য বিন্দু এখানে চাহিদা এবং যোগানের পরিমাণ দেখো এই যে যোগান রেখা ঊর্ধ্বগামী না আমরা আগেই দেখছি যোগান রেখা ঊর্ধ্বগামী চাহিদা রেখা নিম্নগামী তাহলে এই যে দামে চাহিদা এবং যোগান একটা নির্দিষ্ট জায়গায় যে মিলিত হবে সেটা হচ্ছে হলো ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ তাহলে এখানে ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ আমরা কি পাচ্ছি ওয়ে যোগানো ওয়ে চাহিদা ওয়ে এটা এটা কি বুঝছো এখন এখানে একটা মজার ব্যাপার আছে দাম যখন ওপি থেকে ভারসাম্য দাম হলো দাম যখন বেড়ে গেল বেড়ে যাওয়ার পরে ও পি ওয়ান হলো তখন আমরা কি দেখতে পাই তখন আমরা এখান থেকে টানো যে রেখাটা টানো সেটা আছে হলো এই পি ওয়ান ই আর পি ওয়ান এফ তা পি ওয়ান ইটা কি এটা কার ই করছে এটা চাহিদা রেখার পরে না পি ওয়ান ইটা কি চাহিদার পরিমাণ আর পি ওয়ান এফ টা আছে যোগানের পরিমাণ তাহলে এখানে চাহিদা বেশি না যোগান বেশি তোমরা বলো যদি না বোঝো আমি আবার বোঝা দেবো খেয়াল করে এক শোনো দাম যখন বেড়ে গেল দাম যখন বেড়ে গেল তখন চাহিদার পরিমাণ বাড়ে না কমে হ্যালো তোমার আসো শোনা যায় না দাম যখন বেড়ে গেল ওপি ছিল ভারসাম্য দাম তখন বেড়ে ওপি অন হলো তখন চাহিদার পরিমাণ বাড়বে না কমবে 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 চাহিদার পরিমাণ বেড়ে এখানে ছিল পি আর এটা ছিল আমার

আমার আগে যোগান ছিল পিআর এখন আমার যোগান এখান থেকে তাহলে দাম কারণে আমার যোগান বেড়ে গেল চাহিদা কমে গেল এই অবস্থায় যদি থাকে এই অবস্থায় যদি থাকে যে যোগান যদি বেড়ে যায় চাহিদা যদি কমে যায় তাহলে দ্রব্যের দাম কমে না বাড়ে খেয়াল করে কথা বলবা এইখানে চাহিদা হচ্ছে যোগান বেশি মাছ এখানে আসার কথা বিশ ডালা গেছে তিরিশ ডালা চাহিদা সে যোগান বেশি এখন যদি বেশি হয় তাহলে জেলেরা মাছ বেশি না চাহিদা হলো পঞ্চাশ জনের আহ সেই পঞ্চাশ জনই আসছে কিন্তু মাছ বেশি চলে আসছে তাহলে চাহিদা চেয়ে যদি যোগান বেশি হয় তখন তার কি হবে দাম কমে যাবে দাম কমে গেলে নিশ্চয় দিকে নামবে না এই এই পি থেকে আবার নিচের দিক নামে পি তে দেশে দাঁড়াবে দেখছো মজার জিনিস আবার যদি দাম পি ওপি থেকে কমে ওপি টু হয় তখন দেখো চাহিদার পরিমাণ দাঁড়ায় কি আর যুগান হয় আসলো পি টু এম দাম যখন আরো কমে যায় ভারসাম্য অবস্থার থেকে তখন চাহিদার পরিমাণ বেড়ে পি টু এন হলো আর যোগান যোগান কমে দাঁড়ালো পি টু এম এখন কি অবস্থা দাঁড়াবে এখন কি অবস্থা দাঁড়াবে দাম কমে গেছে দু কমে গেলে দেখবা যে যে মাছ এক কেজি কেনে সে তিন কেজি কেনবে কে যে বাড়ি বসে বসে আজকে বাজারে যাব না সেও যদি খবর পায় দৌড়ে চলে আসবে মাছ কিনতে কারণ কি বাজার আজকে মাছ সস্তা তাহলে দাম যদি কমে যায় তখন তার যোগান কি চাহিদা বেড়ে যায় যোগান যোগান কমে যায় চাহিদা কমে যায় তাহলে যোগান কমে যায় চাহিদা যদি বেড়ে যায় তাহলে তখন কি দাঁড়ায় খেয়াল করে আগে বোঝ দাম দাম যদি বেড়ে যায় আর যোগান কমে গেল তাহলে কি অবস্থা দাঁড়াবে সেই জিনিসের দাম বাড়বে না কমবে কমবে কেন চাহিদা তোমার আজকে মাসের চাহিদা ছিল

চাহিদার পরিমাণ যদি বেড়ে যায় আর যোগানের পরিমাণ তখন কমে যাবে যোগানের পরিমাণ কমে যাওয়ার পরে কি হবে ওই জিনিসটা তোমরা বুঝতেছ না মনে না আগে ওপিটা তোমরা ভারসাম্য দাম ধরো এখন একবার বাড়লো একবার কমলো এখন যখন বেড়ে গেছে তখন যোগান বেড়ে গেছে চাহিদা কমে গেছে দাম বাধ্য হয়ে সে কমাই দিছে নিচে আসছে আর এখন সেই ভারসাম্য দামে থেকে আরো কমে গেল তখন চাহিদা বেড়ে গেল চাহিদার চাহিদা অনেক বেশি বেড়ে গেল তখন সেই জিনিসের দাম আবার যদি প্রচুর পরিমাণ কমে যায় তাহলে সেখানে যে জিনিসের দাম আবার বেড়ে যাবে বেড়ে গেলে সে তখন আবার উপরের দিক যাবে সে যখন আবার উপর দিক যাবে এইখানে যখন নিচের দিক নামিয়ে চলো তাহলে এই পি বিন্দুতে এসে সে কিন্তু একটা ব্যালেন্স করবে সে পি বিন্দুতে আসে এই পি বিন্দুতে এসে দাঁড়ায় একটা ব্যালেন্স হবে সেটা কি চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয়ে দাঁড়াবে এই যে যে রেখাটা এস এস ড্যাশ এবং ডি ডি ড্যাশ রেখাটা আর বিন্দুতে ছেদ করলো এটা আসলে ভারসাম্য বিন্দু এই ও পি দামে ভারসাম্য ওয়ে চাহিদার পরিমাণ ওয়ে যোগানের পরিমাণ ও তাহলে তোমরা বুঝতে পারছো যে একটা চাহিদা এবং যোগানের ভারসাম্য দাম এবং পরিমাণ এই জিনিসটা এই ছবির মাধ্যমে ক্লিয়ার হয়েছে তোমরা যদি না বোঝো তাহলে আমার ছবিটা আবার বোঝাই দেবো

আমরা তো এই ভূমি অক্ষে ও এক্স অক্ষে ধরলাম চাহিদা এবং যোগানের পরিমাণ ঠিক আছে আর অক্ষে ধরলাম আসলে দাম দাম যখন ছিল ওপি তখন চাহিদা এবং যোগানের পরিমাণ ছিল ও এ এই যে এইটা আমরা কিভাবে বুঝলাম এই চাহিদা এবং যোগান রেখা পরস্পর আর বিন্দুতে সেত করছে এই আর বিন্দুতে ছেদ করার ফলে এইখানে ভারসাম্য দাম হয়েছে কি ওপি আর ভারসাম্য পরিমাণ হয়েছে ও এটা তো বুঝছো

বেশি হয়ে গেলে ওই বেশি হয়ে যায় বিক্রেতারা তখন চিন্তা করে যে না আমার তো দ্রব্য বিক্রি করতে হবে আমি তো যেভাবে কম দামে হলেও ছেড়ে দেব দেখবো অনেকে শেষ শেষের দিকে বাজারে যায় কেন যায় প্রথম দিকে আলু যদি চল্লিশ টাকা বিক্রি হয় শেষের দিকে 30 টাকা বিক্রি ওই নশো টষ্ট দিয়ে মরিচ টরি যাই হোক কেন তাহলে জেলেরা যদি যখন বা জেলে আমি মাছের উদাহরণটাই দিই বারবার কেন বাজারে যদি যে পরিমাণ মাছ আসে যে পরিমাণ চাহিদা আছে তার চেয়ে যদি যোগান বেড়ে যায় তাহলে সেই মাছের দাম জেলেরা কমাতে বাধ্য কমাবেই মাছ হলো পচনশীল দ্রব্য তাই না সেটা ঘরে রাখার জিনিস না সেটা বিক্রি করতে হবে সে তখন দাম কমাবে দাম কমালে এসে দাঁড়াবে কোন জায়গায় পিতে এসে দাঁড়াবে তখন এই ভারসাম্য দাম হয়ে গেল আবার পিট থেকে যখন দাম কমে আরো ও পি টু তে এসে দাঁড়ালো ও পি তখন কি হবে তখন তখন চাহিদা চাহিদা আছে কতটুক চাহিদা আছে হলো পি এন আর যুগান আছে হলো এম তাহলে এখানে কিন্তু চাহিদার চেয়ে যোগান কমে গেছে যোগান যখন কমে যাবে তখন ওই ব্যবসায়ী চিন্তা করবে যে না এই মাল তো বেশি নেই বাজার তো অনেক চাহিদা এই দাম বাড়া তখন দাম বাড়াই দেবে দাম বাড়াই দিলে দাঁড়াবে না এখানে এসে দাঁড়ায় থাকতে পারবে না সে দাম বাড়াতে পিতে এসে দাঁড়াবে আবার এখানে যে এসে দাঁড়াতে পারবে না সে দিক নামবে তাহলে এই পি এসে সে ভারসাম্যতে অর্জন করবে আর এই ভারসাম্যে যে পরিমাণ দ্রব্য সে ক্রয় বিক্রয় হবে সেটা হচ্ছে চাহিদার ও যোগানের পরিমাণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষাতে থাকে এইটা উদ্দীপক হিসেবে থাকে তা যাই হোক সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ তোমরা অর্থনীতির পক্ষ থেকে অর্থনীতি স্থানের পক্ষ থেকে আহ সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ